হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো কোচ মলিনা তিনি কবে কলকাতায় আসছেন, মোহনবাগান কিন্তু তাদের শেষ সই কমপ্লিট করে ফেললো, রহিম আলীকে নেওয়ার একটা শেষ চেষ্টা করছে, মোহনবাগানের 7 নম্বর বিদেশি নিয়ে আপডেট দেবো, জেমি ম্যাকলারেনকে সই করিয়ে বড় রেকর্ড করলো মোহনবাগান, এবং ইস্ট বেঙ্গলের অনুশীলনে কিন্তু যোগ দিয়ে দিলেন দিমিত্রিয়াস ডিয়ামান্টাকস, অনুশীলনে নজর কাটছেন তিনি। তো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, কেরালা দলকে নিয়েও আপডেট দেওয়া রয়েছে, তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো কেরালা দলকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স এফসি গত মরশুমে একজন অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে সই করিয়েছিল, যার নাম জোসুয়া সোতিরিও, তবে অনুশীলনেই তিনি ইনজোর্ড হয়ে যান, যার ফলে তাকে কিন্তু আগের মরশুমটা থেকে বাদ দিতে হয়। আগের মরশুমে তিনি রুলড আউট হয়ে যায় এবং এই মরশুমে তিনি আবারও কামব্যাক করে, যেহেতু তার সঙ্গে কেরালার চুক্তি রয়েছে, এবং এই মরশুমে এসেও কিন্তু বড় বাধার সৃষ্টি হলো। জোসুয়া সোতিরিও তিনি কিন্তু আবারও ইনজোর্ড হয়ে পড়লেন কেরালা দলে এসে অনুশীলন করতে গিয়ে। আর এই জোসুয়া সোতিরিওকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। তিনি কিন্তু কেরালা দল ছাড়তে চলেছে, বা কেরালা দল তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে, যেহেতু তিনি ইনজুরি হয়ে গিয়েছেন, গত মরশুমে ইনজুরির কারণে তিনি ছিটকে গিয়েছিলেন এবং এই মরশুমে আবারও ইনজুরি, যার ফলে হয়তো কেরালা সেভাবে ভরসা করতে পারছে না এই অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডকে, এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে নতুন স্ট্রাইকার নিতে চলেছে। এর পাশাপাশি আমরা কথা বলবো কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু তাদের শেষ সই কমপ্লিট করে ফেললো, মানে মোহনবাগানের টার্গেটে থাকা যে সমস্ত প্লেয়ারগুলো ছিল একাধিক বিদেশি ছিল, তার মধ্যে 2 জন ভারতীয় ছিল, একটা আপুইয়া, তার সইটা তো অনেক আগেই কমপ্লিট করে ফেলেছে, এবং আরও একটা প্লেয়ারের নাম তোমাদেরকে জানিয়েছিলাম, সেটা হচ্ছে ধীরাজ সিং। বিশাল কায়তের একজন প্রপার ব্যাকআপ কিন্তু অবশ্যই চাই, সেকেন্ড গোলকিপার, তো সেটা ধীরাজ সিং হতে পারে, অনেক আগে জানিয়েছিলাম। ধীরাজ সিং যিনি একজন 24 বছর বয়সে ইন্ডিয়ান গোলকিপার, বর্তমান মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। আন্ডার 17, মানে অনূর্ধ্ব 17 বিশ্বকাপেও কিন্তু খেলেছেন এই ধীরাজ সিং। 1 বছরের চুক্তিতে তিনি কিন্তু মোহনবাগানে সই করে দিয়েছেন, আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। 2021 AFC চ্যাম্পিয়ন লিগের কিন্তু শ্রেষ্ঠ গোলকিপার ছিলেন এই ধীরাজ সিং। তো এই ধীরাজ সিংকে কিন্তু আরও একবার মোহনবাগান সই করিয়ে একটা বড় চমক দিল, এবং মোহনবাগানের লিস্টে থাকা যে সমস্ত প্লেয়ারগুলো ছিল এই ধীরাজ সিংয়ে কিন্তু শেষ প্লেয়ার, তো তার সইটা কিন্তু কমপ্লিট করে ফেললো। মোহনবাগানের আপাতত এখনও পর্যন্ত লিস্টে কেউ নেই, তবে একটা প্লেয়ার রয়েছে রহিম আলী, যাকে নেওয়ার জন্য মোহনবাগান একটা শেষ চেষ্টা করতে পারে, আর বর্তমানে দাঁড়িয়ে আবারও কিন্তু মোহনবাগান ইনকোয়ারি শুরু করেছে রহিম আলীকে সই করানোর ক্ষেত্রে। তো দেখা যাক রহিম আলীকে তারা সই করাতে পারে কি, তবে মোহনবাগান যে সমস্ত প্লেয়ারগুলোকে দলে নিতে চেয়েছিল তাদের সব সই কিন্তু ডান হয়ে গিয়েছে। পাশাপাশি যদি কথা বলা যায় জোস ফ্রান্সিসকো মলিনাকে নিয়ে, তো জোস ফ্রান্সিসকো মলিনা তিনি কবে কলকাতায় আসবেন, আজকে তো 24 তারিখ হয়ে গেল, আর কিছুদিন পরেই কিন্তু মোহনবাগান অনুশীলন শুরু করবে। তো যেমনটা খবর রয়েছে, 3 থেকে 4 দিনের মধ্যে জোস ফ্রান্সিসকো মলিনা কলকাতায় চলে আসবে, অর্থাৎ 27 থেকে 28 তারিখের মধ্যে কলকাতায় পা রাখতে চলেছে স্প্যানিশ এই কোচ জোস ফ্রান্সিসকো মলিনা, বর্তমানে কিন্তু এই আপডেটটা রয়েছে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানে কি 7 নম্বর কোনো বিদেশি আসবে, 6টা বিদেশি অলরেডি মোহনবাগান কনফার্ম করে ফেলেছে, তাদের সাইনিং কমপ্লিট করে ফেলেছে, আর 7 নম্বর বিদেশি কিন্তু একটা অবশ্যই চাই ব্যাকআপ হিসাবে, যিনি একজন প্রপার CDM হবে। অলরেডি মোহনবাগানের কাছে কিন্তু অনেক পজিশনের প্লেয়ার রয়েছে, অ্যাটাকিং মিডফিল্ডার ফরওয়ার্ড পজিশনে কিন্তু বেশি বিদেশি রয়েছে, তবে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য কোনো বিদেশি নেয়নি মোহনবাগান। তবে কি 7 নম্বর বিদেশি একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে নেওয়া উচিত, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তবে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই যে মোহনবাগান 7 নম্বর বিদেশি সই করাতে পারে, তবে লাস্ট ইয়ার কিন্তু করেছিল, এই মরশুমে করালে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। তো তোমাদের কি মতামত এই বিষয়ে, মোহনবাগান কি 7 নম্বর বিদেশি সই করালে ভালো হবে, আর কোন পজিশনের বিদেশি হলে ভালো হবে? আমি তো চাই অবশ্যই একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আসুক, তোমাদের মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় জেমি ম্যাকলারেনকে নিয়ে, তো জেমি ম্যাকলারেনকে সই
করিয়া কিন্তু একটা বড় রেকর্ড গড়ে ফেললো। লাস্টার যখন জেসন কামিংসকে সই করিয়েছিল তখনও কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছিল, তবে এবারে কিন্তু জেমি ম্যাকলারেনকে সই করিয়ে কিন্তু একটা বড়সড় রেকর্ড গড়ল। ম্যাকলারেন তিনি কিন্তু খুবই বড় একটা নাম, অস্ট্রেলিয়ার এ লিগের অল টাইম টপ স্কোরার, তিনি 5 বার গোল্ডেন বুট উইনার হয়েছে, ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, বিশ্বকাপে খেলেছে, খুবই দুর্দান্ত একজন প্লেয়ার। তার সই করিয়ে কিন্তু মোহনবাগান আলোড়ন সৃষ্টি করেছে বা রেকর্ড গড়েছে। অস্ট্রেলিয়ার বেশ কিছু বড় বড় মিডিয়া থেকেও কিন্তু এই রিপোর্টটা করেছে জেমি ম্যাকলারেন সই নিয়ে। তো জেমি ম্যাকলারেন মোহনবাগানে এসে রীতিমতো একটা রেকর্ড গড়েছে বলতে পারো। পাশাপাশি ইস্ট বেঙ্গলের গ্রিক ফরওয়ার্ড ডিমিত্রিয়াস ডায়ামান্টাকস তিনি কিন্তু জোর কদমে অনুশীলন করছেন, অনুশীলনে রীতিমতো ঘাম ঝরাচ্ছে, এবং লাস্ট আর ইস্ট বেঙ্গলে যে কিছুটা গোলের খরা দেখা গিয়েছিল সেটা মেটাতেই কিন্তু এই গ্রিসের ফরওয়ার্ড লাস্ট আর গোল্ডেন বুট উইনার তাকে নিয়ে এসেছে। এবং আইএসএলে এবারে একটা ভালো ফল কিন্তু আনতে চাইছে কার্লোস কোয়াদ্রাত, যেটা তিনি নিজেই জানিয়েছেন তার মূল লক্ষ্য ট্রফি। তো সেক্ষেত্রে অবশ্যই ডায়ামান্টাকস, মাদি তালাল, ক্লেইটন সিলভাদের একটা বড় ভূমিকা তো থাকছেই। তো দিমিত্রিয়াস ডায়ামান্টাকস নাকি জেমি ম্যাকলারেন, কে বেশি নজর কাটতে পারে বলে মনে হয় তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।